আসসালামু আলাইকুম। মেড বাই আম্মুর টু পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। কেমন আছেন আপনারা সবাই? আজকে আমি আপনাদেরকে নতুন একটি ডিজাইন করে দেখাবো। এই ডিজাইনটি দিয়ে চাইলেই আপনারা খুব সহজে একটি আসন বা পাপোশ তৈরি করে নিতে পারবেন। দেখেন, এই যে ডিজাইনটি আমি করেছি, সেম ডিজাইন আমি আরেকটা করব। এই ডিজাইনটার পাশে একই রকম আরেকটা ডিজাইন কীভাবে তুলতে হবে সেটাও আমি আপনাদেরকে বলে দেব, নতুনভাবে কীভাবে তুলতে হবে সেটাও বলে দেব। এর জন্য পুরোটি ভিডিও মনোযোগ সহকারে দেখবেন, আর চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। দেখেন, এই যে ক্রসটা আছে, এটা এই ক্রসটার এ পাশ থেকে আমি সুতাটা তুলে নিচ্ছি। খেয়াল করুন একটু, এবার এই ক্রসটা থেকে নিচের দিকে কোণা করে আমি একটা ক্রস তুলে নিব। খেয়াল করুন, দেখেন এখানে আমি একটা ক্রস তুলে নিলাম। এবার এই ক্রসটা থেকে আবার কোণা করে এখান থেকে সুতাটা আমি বের করে নিচ্ছি, আবারও কোণা করে নিচের দিকে এখানে আমি একটা ক্রস তুলব। ক্রসগুলো কিন্তু আস্তে আস্তে বাঁ দিকে সরে আসছে। আরেকটা তুলব একইভাবে কোণা করে। এটা নিচে আরেকটা তুলব। এই ক্রসটা নিচে আমি আরেকটা ক্রস তুলব। এই ক্রসটার নিচে আমি আরেকটা ক্রস তুলব। এভাবেই একটা লাইনে আমি মোট 6টা ক্রস তুলে নিয়েছি, আর আগের ক্রসটা সহ আমার এই লাইনটাতে হবে 7টা ক্রস। যখন আমি প্রথম কাজটা শুরু করব তখন একটা লাইনে 7টা ক্রস তুলব। এবার শেষের যে ক্রসটা আছে, এই ক্রসটার এই বিন্দুটা থেকে আমি সুতাটা বের করে নিয়েছি। এবার উপরের দিকে যাবে, বাঁ দিকেই সরে আসবে। এখানে কোণা করে একটা, আবার এই ক্রসটা থেকে কোণা করে উপরের দিকে দুইটা, এই ক্রসটা থেকে কোণা করে উপরের দিকে তিনটা, এখান থেকে উপরের দিকে 4টা ক্রস তুলে নিব। এবার এই যে শেষের ক্রসটা, এই ক্রসটার এই বিন্দুটা থেকে সুতাটা আবার বের করে নিব। এবার কোণা করে নিচের দিকে এক, দুই, তিন, চারটা ক্রস তুলে নিব। দেখেন 4টা ক্রস তুলে নিয়েছি। এবার শেষের যে ক্রসটা আছে, এই ক্রসটার উপরের দিকে কোণা করে বাঁ পাশেই কিন্তু যাচ্ছে কাজটা, একটা, দুইটা, এভাবে করে এই লাইনটাতে আমি মোট 6টা ক্রস তুলব। দেখেন 1 2 3 4 5 6, একটা ডাব্লিউ শেপ তৈরি হয়েছে। এবার এখান থেকে 6 নম্বর যে ক্রসটা, এটা থেকে কোণা করে উপরের দিকে বাঁ সাইডে আসছে। দেখেন একটা, দুই, তিন, 4টা ক্রস তুলব। দেখেন 4টা ক্রস তুলে নিয়েছে। এবার এখান থেকে কোণা করে আমার সুতাটা বের করে নিলাম। এবার এখানেও আমি এই লাইনটাতে 4টা ক্রস তুলব। এই লাইনটা বাঁ দিকে যাবে, 1 2 3 4, 4টা ক্রস তুলেছি। এবার এখান থেকে উপরের দিকে আমি 1 2 3 4 5 6টা ক্রস তুলব। এবার এই ক্রস থেকে নিচের দিকে আমি 4টা ক্রস তুলব। দেখেন 4টা ক্রস তুলেছি, 1 2 3 4। এবার এখান থেকে আবার উপরের দিকে আমি কোণা কোণা করে 4টা ক্রস তুলব। দেখেন 4টা ক্রস তুলে নিয়েছি। এবার এখান থেকে
লম্বা করে আমি এই পর্যন্ত ক্রস তুলে নিয়ে আসব। এই ক্ষেত্রে আমার পাঁচটা ক্রস হবে। এবার এখানে এই যে ক্রসটা আছে, এই যে এই ক্রসটা, এর এখান থেকে আমি সুতাটা তুলে নিয়েছি। এবার কোনা করে নিচের দিকে এক, দুই, তিন, চারটা ক্রস তুলব। এবার এই চার নম্বর যে ক্রসটা আছে, এই ক্রসটা থেকে এ পর্যন্ত এসে আমি মিলিয়ে দিব। এক্ষেত্রে এখানে তিনটা ক্রস উঠবে। দেখেন সাইডের আবরণগুলো আমার মিলে গেল, ডিজাইনটা দেখতে এরকম হবে। এবার দেখেন এই যে ক্রসটা আছে, ক্রসের এই বিন্দুটা থেকে আমি আমার সুইটা আবার বের করে নিলাম। এবার এখান থেকে কোনা করে এক, দুই, তিন, চারটা ক্রস তুলব এই লাইনটাতে। এবার এই ক্রসটার এখান থেকে এ পাশে এক, দুইটা ক্রস তুলব। এবার এই দুই নাম্বার ক্রসটা থেকে নিচের দিকে এক, দুইটা ক্রস তুলব। তারপরে এখান থেকে এখানে আমি একটা ক্রস তুলে নিব। তুলে আমি এখানে একটা চারকোনা ঘর তৈরি করে নিব। নিচে দেখেন, এবার আমি এই যে ক্রসটা আছে, এই ক্রসের এই পাশ থেকে কাজটা শুরু করছি। দেখেন এখানে আমি এক, দুই, তিন, চারটা ক্রস তুলব। এবার এই চার নাম্বার ক্রসটা থেকে আমি এক, দুইটা ক্রস তুলব। এবার এখান থেকে আমি পাশে এক, দুইটা ক্রস তুলব। এবার এই ক্রসটা থেকে এই ক্রসটায় আমি একটা ক্রস তুলব, তুলে মিলিয়ে দিব। এবার দেখেন এই যে ক্রসটা আছে, এখান থেকে এক, দুই, দুই নাম্বার যে ক্রসটা, এই পাশ থেকে তিন নাম্বার ক্রসটা, এই ক্রসটা থেকে কোনা করে এখানে এক, দুই, তিন, চারটা ক্রস তুলব। এবার এই চার নাম্বার ক্রসটা থেকে নিচের দিকে এক, দুইটা ক্রস তুলব। এবার এই ক্রসটা থেকে উপরের দিকে আমি এক, দুইটা ক্রস তুলব। এবার এই ক্রসটা মাঝখানে আমি একটা ক্রস তুলে এখানে মিলিয়ে দিব। দেখেন শেপটা এরকম হবে। এবার এই যে ক্রসটা আছে কোনার দিকে, এখান থেকে আমি সুতাটা বের করে নিব। এখানে আমি এক, দুই, তিন, চারটা ক্রস তুলব। দেখেন মাঝখানের এই ডিজাইনগুলো কিন্তু প্রায় একই রকম হচ্ছে। এবার এখান থেকে উপরের দিকে আমি দুইটা ক্রস তুলব, দুইটা। এবার এখান থেকে আমি নিচের দিকে দুইটা ক্রস তুলব, এক, দুই। এবার এখান থেকে মাঝখানে আমি একটা ক্রস তুলে মিলিয়ে দিব। এই ডিজাইনগুলো কিন্তু প্রায় সবগুলো একই রকম হচ্ছে, তো ঘরগুলো দেখলেই বুঝবেন।
এবার এই যে ক্রসটা আছে এই পাশের কর্নারের এখান থেকে আমি সুতাটা বের করে নিলাম। এখানে আমি একইভাবে চারটা ক্রস তুলবো একটা লাইনে। তারপরে এখান থেকে আমি দুইটা ক্রস তুলবো। এবার এই দুই নাম্বার ক্রসটা থেকে নিচের দিকে আবার দুইটা ক্রস তুলবো পাশে। এবার এখান থেকে একটা ক্রস তুলে মিলিয়ে দিব। বাস আমার ডিজাইনটা শেষ হয়ে গেল। আমার এভাবে আমি একটা জিগজ্যাগ ডিজাইন তৈরি করব। এভাবে একটার পাশে আরেকটা, একটার পাশে আরেকটা আপনারা তুলে পুরোটা ভরাট করে নিতে পারবেন। এবার দেখেন যে পাঁচটা মাঝখানের অংশ আছে এগুলো আমি গোলাপি রঙের পাঁচটা করে ক্রস দিয়ে ভরাট করে নিয়েছি। এবার পাশের অংশগুলো আমি সাদা সুতা দিয়ে সম্পূর্ণ ভরাট করে নিয়েছি। দেখেন চমৎকার সুন্দর লাগছে। এভাবে আপনারা সম্পূর্ণ একটি আসন বা পাপোশ তৈরি করে নিতে পারবেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।